এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পর আফগানিস্তান দলের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। তাদের পারফরম্যান্স রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে বাংলাদেশি সমর্থকদের মনে। ভয়হীন ক্রিকেটের কথা বললেও একেবারে কি নির্ভার থাকতে পারছে সাকিবরাও? দলকে চাঙা রাখার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। পাপন জালালদের সুরে গলা মেলাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। বলছেন, লড়তে হলে মনের ভয় দূর করতে হবে সবার আগে। আফগানিস্তান ইজ আ ভেরি গুড টি-20 সাইড, উইচ ইজ ট্রু, এবং তাদের যারা আছে বোলিং অ্যাটাক বলি বা ব্যাটিং লাইন আপ বলি, তারা যেহেতু সিজন টি-20 ক্রিকেটার, তারা অনেক স্ট্রং। কিন্তু বাংলাদেশ আফগানিস্তানকে ভয় পাবে এটা আমি বিশ্বাসই করি না। তবে আফগানিস্তানের মতো শক্তিশালী টি-20 দল সুযোগ পেলে যে কোনো প্রতিপক্ষকে ফেলতে পারে ঝামেলায়, বিশেষ করে বোলিংয়ে। মুজিব, নবী, ফজলরা দুর্দান্ত, তবে ভয়টা বেশি রশিদ খানকে নিয়ে। লেগ স্পিন আর গুগলির জাদু দেখাতে প্রস্তুত বিশ্বের অন্যতম সেরা টি-20 বোলার, তাই আবেগ তাড়িত হয়ে নয়, খেলতে হবে হিসেব করে। রশিদ খানকে আমরা যদি সে 4 ওভারে 25-26 রানও টার্গেট করি, আমার মনে হয় দ্যাট ইজ গুড এনাফ। অন্যদিক থেকে রান করার সুযোগ আছে, যেমন মোহাম্মদ নবী ইজ এ ভেরি গুড টি-20 বোলার, বাট যেহেতু তাকে আমরা পিক করতে পারি, বা তাদের যে বাকি ফাস্ট বোলারগুলো আছে, নাভিনুল হক, নতুন যে বোলারটা লেফটি ফাজল হক ফারুকি। হ্যাঁ, প্রস্তুতির জন্য নেটে লেগ স্পিনারদের বিপক্ষে চলছে বাড়তি ব্যাটিং সেশন। আফগান টার্ন সামলাতে উইকেটে যে থাকতে হবে অখণ্ড মনোযোগ নিয়ে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।